দেখো আজকে ওকে জোর করে নিয়ে হাঁটতে বেরিয়েছি, কেননা ওর সুগারটা বেড়েছে, তোমরা শুনেছো, একদম বেরোতেই চায় না। সেই পাঁচটায় তুলে জোর করে পাঁচটা থেকে ডাকতে ডাকতে 5:20 বেজে গেল আমাদের বেরোতে বেরোতে। ওর খুব স্পিড তো হাঁটার, আমি অনেক পেছনে থাকি, ও অনেক দূরে থাকে। এইভাবেই মর্নিং ওয়াক, নামে মাত্রই দুজনে বেরোনো হয় কিন্তু একসঙ্গে হাঁটা হয় না। আমি ওকে বলেছি কারণ তুমি জোরে হাঁটো, আমি ওকে সঙ্গে হাঁটতে গেলে ওর হাঁটার স্পিডটা কম হয়ে যাবে আর তাতে করে ওর হাঁটাটা ঠিক হবে না। আমার তো সুগার টুগার নেই কিন্তু ওর তো সুগার রয়েছে। আর ওইদিকে দূরে দেখো একটা মহাদেবকে সাজিয়ে নিয়ে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, ওরা নাকি শুনলাম কালীঘাটে যাবে পুজো দিতে, তাই ওরা ঢাক বাজিয়ে মহাদেব বানিয়েছে। এই দেখো নিয়ে যাচ্ছে ওরা, বেশ মজা করছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। দেখো সকাল থেকে উঠে কাজে লেগে গেছি, তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। কাজ তো শুরু হয়ে গেছে, রান্নাবান্নাই করছি। রুনু স্নান করে পুজো করে দিল, আর আমার রান্না চলছে। ব্রেকফাস্টে রুটি করেছি আর ও খেয়েছে আর কি, দুধ রুটি খেয়েছে। রুনু দই দিয়ে চিনি দিয়ে রুটি খেয়েছে, আমি কর্নফ্লেক্স খেয়েছি। আর ছোট ছেলের জন্য এখন বানিয়ে দিচ্ছি এই ম্যাগিটা, একটা বিভৎস ঝাল ম্যাগি হয়, সেটা ও জিপ্টো থেকে এনে রেখেছে, দুদিন দুটো খেয়েছে, আর একটা এখন করে দিচ্ছি, ও খাবে এটা। মানি স্কুলে গেছে, মানির মা মানিকে আনতে গেছে স্কুল থেকে, বড় ছেলে অফিস চলে গেছে ফ্রাইড রাইস আর এগ কারি নিয়ে। এইসব হচ্ছে সকালের রুটিন। আর লাঞ্চের জন্য কী কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করে নেব। তোমরা কন্টিনিউ থাকো, পুরোদিন দেখতে থাকো কী কী করছি। সকালবেলায় করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে শুকনো করে তরকারি, টমেটো দিয়ে ডাল, মুগ ডাল আর অড়হর ডাল মিশিয়ে এগ কারি, কই মাছ, তেল কই না শুকনো শুকনো করে, আমার তো মাছ ডিম দুটোই করতে হয় যেহেতু স্টুডেন্টরা কে মাছ খাবে কে ডিম খাবে ঠিক থাকে না, তাই আমাদের রোজের পাঁচ মিশনের সবজি। আজকে এটায় অবশ্য একটু মূলোও আছে, শিম আলু বেগুন মূলো, তারপর বিনস কুমড়ো এসব দিয়ে হয়েছে, আর কিছুটা আলু ভাজা ডালের সঙ্গে মানির চিকেন স্টু। দেখো আমি আগে কিন্তু শাহি গরম মশলা ব্যবহার করতাম, কিন্তু ইদানিং আমি এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে কিনে নিয়ে এসে ভেজে পেস্ট করে রেখে দিয়ে তরকারিতে দিচ্ছি। আমার বড় ছেলের খুব এই গন্ধটা ভালো লাগে, আর সবজিতে সত্যিই একটা ভালো গন্ধ হয়। আমার যদিও একটু খুব চড়া লাগে গন্ধটা, খুব অল্প পরিমাণে দিতে হয়, কিন্তু আমি এইভাবে বানিয়ে রেখেছি। লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী আর একটু সাদা মরিচ সব একসঙ্গে করে পেস্ট করে রেখেছি। আমার যে রান্নার দিদি আগে কাজ করতো, রান্নার দিদি বলতেন যে এটা নাকি বিহারি মশলা, জানি না, যাই হোক আমরা তো আমি তো বানিয়ে নিলাম, ভালোই লাগলো। এই দেখো গরম করে একটু টেলে নিয়ে মিক্সিতে পেস্ট করে টোটো করে রেখে দিয়েছি। বেশ, একবার বানালে 2-3 সপ্তাহ চলে যায় আমার অল্প অল্প করে। আজকে দেখো লাঞ্চের আগেই আমি আর ও বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখে কেনাকাটা করতে। ও বলছে লাঞ্চ করে বেরোবে না, আগেই যাবে, তার জন্য বেরিয়ে পড়লাম, কারণ ও এসে বিকেলে রেস্ট যাতে নিতে পারে তাই। দুজনে মিলে চলে গেছি লেক মার্কেটে, অল্পই কিছু কেনাকাটা। আমার আর রুনুর তো নাই, আগেই কেনা হয়ে গেছিলো। এখন ছেলের দুটো টিশার্ট, মানি দুটো ড্রেস, ফ্রিজার একটা ড্রেস, এই সমস্ত আর কি পয়লা বৈশাখে যা হয়। ওর জন্য নেওয়ার ছিল লুঙ্গি, আর গামছাও নিতে চাইছিল কিন্তু গামছা পাওয়া গেল না, ভালো পছন্দ হলো না ওর দামের সাথে, ও বললো ওরা বেশি দাম চাইছে। যাই হোক, এই সমস্ত আমরা এই শিবাং থেকেই কেনাকাটাটা করে নিলাম গরিব মার্কেটে। যাই হোক, ভালোই হলো, অল্প সময়ের মধ্যে কেনাকাটা শেষ। কেনাকাটা অল্প সময় শেষ করেই বাড়ি ফেরার ছিল, কারণ ও এসে আবার খেয়ে দিয়ে খেলাও দেখবে, রেস্টও নেবে। জল দেবো, দাঁড়া, কি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছো? ম্যাঙ্গো। ভাল লাগে তোমার ম্যাঙ্গোটা? আমার ম্যাঙ্গো, চকলেট এইসব ভাল লাগে, কিন্তু স্ট্রবেরি ভাল
তাই খা। মানির স্কুল ছুটি থাকলে বেশ ভালো, সারাক্ষণ মানির এই বকবকানি শুনে শুনে আমার সময়টা বেশ ভালোই কেটে যায়, রান্না বান্না কাজকর্ম হলেই মানির সঙ্গে। যাই হোক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এখানেই ভিডিওটা শেষ করছি। যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করো, তাহলে তোমরাও শুনে নাও মানির বকবকানি। বাই।